স্থানীয় সময় বুধবার ভোরে কুইতে দক্ষিণীয় অঞ্চল শহর মাঙ্গাপের একটি আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই তা ভয়াবহ রূপ ধারণ করে পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে আগুন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা বহুতল ভবন হওয়ায় আগুন নেবাতে বেশ ব্যাগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এদের মধ্যে সিরিয়ান ও ভারতীয় রয়েছে বলে জানা গেছে দগ্ধ অবস্থায় অনেককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে দেশটির উপপ্রধানমন্ত্রী ফহাদ ইসুফ আল সাবা ছিলেন স্থানীয় কর্মকর্তারাও আগুনের কারণ বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভবন মালিকের লোভের কারণে এই দুর্ঘটনা আমি স্থানীয় কর্তৃপক্ষকে ডেকেছি ভবন মালিকদের সঙ্গে কথা বলবো আমরা কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না হয় তারা নিজে কোনো ব্যবস্থা নেবে নয়তো আমরা আমাদের পদক্ষেপ নিব মাঙ্গাবের এক পুলিশ কর্মকর্তার দাবি একই ভবনে এত জনসংখ্যা থাকার বিষয়ে বারবার সতর্ক করার পরেও ভবন মালিকরা নিষেধ শুনেননি হতাহতদের পরিচয়ে শনাক্তের কাজ চলছে বলেও জানানো হয়েছে ময়নসুমন সময় সংবাদ কুয়েত